দীপাবলির সন্ধ্যাতেও বাইক দুর্ঘটনা বিশালগড় বাইপাস রোডে। আহত বাইক চালক ও পথচারী সহ দুইজন, গুরুতর জখম বাইক চালক। আবারও বাইক দুর্ঘটনা বিশালগড় বাইপাস রোডে। দীপাবলির সন্ধ্যায় ঘটে এই দুর্ঘটনা। বাইক চালক প্রচণ্ড গতিতে এসে ধাক্কা মারে এক পথচারীকে। পথচারী রতন নম সামান্য আহত হলেও গুরুতর জখম হয় বাইক চালক বিদ্যাসাগর বিশ্বাস। সঙ্গে সঙ্গে আহত দুইজনকে দমকল বাহিনী উদ্ধার করে নিয়ে যায় বিশালগড় মহকুমা হাসপাতালে। তবে বাইক চালকের অবস্থা সংকটজনক বলে জানা গিয়েছে। এ বিষয়ে দমকল বাহিনীর এক কর্মী জানিয়েছেন। তবে বিশালগড় বাইপাসে বাইক ও যানবাহনের দ্রুত গতিতে থাকার ফলে প্রতিনিয়তই দুর্ঘটনা চলছে। এ বিষয়ে ট্রাফিক দপ্তরের সঠিক পদক্ষেপই একমাত্র বিশালগড় বাইপাস রোডে যান ও বাইক দুর্ঘটনা রোধ করতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ মিডিয়া সিটি।